Adesso masco un bagno. Andiamo a ascoltare. স্বাভাবিক ইয়ে আছে, কোনো বেশি নাই সেরকমের। 700 থেকে 800 টাকা চাই কেজিটা মাছ, স্বাভাবিক মতনই আছে। আগেও হাতে খুশি, আমি খুশি। যেরকম দেখছি যশোরের চেয়ে মানে এখানে অনেক বেশি মনে হচ্ছে। দাম তো এখানে প্রায় 1 কেজি 1.25 কেজি যেগুলো, সেগুলো প্রায় 950 টাকা 1 কেজি, আর যেগুলো কেজির নিচে 700 গ্রাম 800 গ্রাম এগুলো 500 টাকা। দাম আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। 1 কেজি 1.25 কেজি যেগুলো, সেগুলো 700 750 হলে মনে বেটার হয়। কেজিতে 200 250 টাকা বেশি দিচ্ছে। অবরোধ যখন শেষ হয় তখন দেখা গেছে গিয়া আপনার অবরোধ শেষ হওয়ার আগে 12-13 ঘন্টা আগে একটা সার দেয়, তা জানলে সব নদীতে নেমে যায়। তখন ওই দেখা গেছে গিয়া জানলে যতদিন থাকে যারা স্টকে যারা বাড়িতে ঘুমায় তারাও নদীতে যায়। ওই আপনার দুই এক সময় ক্লিয়ার হয়ে যায় নদীতে, তখন আর বড় সময় আর মাছ থাকে না। এখন তো মনে করেন যা আইসে এই পর্যন্ত ক্লিয়ার, হয়তো কালকে মাছ আরও অর্ধেক হবে, একসাথে অনেক কম, অর্ধেক অর্ধেকেরও কম, গতবারের তুলনায় অর্ধেকেরও কম মাছ। সেই পরিমাণের মাছের আমদানি হয় না।
আছে, কেন হলো না? বিশেষ করে আপনি জানেন যে সরকারের খুব কঠোর মনোভাবের জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে, বিধেয় জেলেরা নদীতে মাছ ধরতে নামে না এবং এই কারণে মাছটা জালে বাজে না, যে কারণে মাছের আমদানিটা এবছর খুবই কম। আসলে অ্যাকচুয়াল একটা খেয়াও একটা জাল ফালাইয়ে একটা খেয়া উঠাইতে আপনার 3-4 ঘন্টা টাইম লাগে, এর বেশি টাইম লাগে না। তো তাতেই আমরা বুঝতেছি যে যেই পরিমাণে মাছ বিগত দিনে যে পরিমাণে মাছ অভিযানের পরের দিন যে পরিমাণে মাছ আমদানি হওয়ার কথা ছিল এই বছর সেই অংশে কোনো মাছই নেই বললেই চলে। দাম প্রচুর দাম, আজকের দাম আছে প্রচুর দাম। আপনার এই সি মাছ যেটা আপনার 700 থেকে কেজি ফেল এই মাছটা আছে আপনার 700 টাকা, আর যেইটা কেজি আপ ওইটা আছে আপনার 750 টাকা, আর যেইটা 1200 ওইটা আছে 800 টাকা। না চাহিদা পূরণ হবে না, চাহিদা পূরণ হবে না, যেহেতু এবার আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর মনোভাবের জন্য জেলেরা মাছ ধরতে পারে না। অভিযানের ভিতর জেলেরা যে একটা মাছ ধরে এইরকম যে একটা তারা যে কারচুপি করে যে মাছটা ধরে এবছর জেলেরা কোনো মাছই ধরতে পারে না। এখন সামনে আগামী দিনে আশা করা যায় যে একটা সুফল এই বাংলার জনগণ ভোগ করতে পারবে, এবং যে কথা আছে যে মাছে ভাতে বাঙালি এটা মনে হয় বর্তমান সরকারের পদক্ষেপ সুফল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আগামীতে মাছ হবে সম্ভাবনা। আপনি জানেন যে ইলিশ মাছের কয়েক গুণ বাংলাদেশে বৃদ্ধি পাইছে, এবং যদি মাছ মাইরি হয় আর আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে মাছ ইনশাআল্লাহ বাংলার মানুষ মাছ খাইয়ে এবং বিদেশে রপ্তানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমরা আশাবাদী যে মাছ বাংলার জনগণ খেয়েও আমরা বিদেশে রপ্তানি করতে পারব। আমি চাই দেশের মানুষ আগে খাবে, তারপর যদি বাজার যদি নিয়ন্ত্রণে আসে তাহলে আপনি বিদেশে রপ্তানি করেন, কিন্তু দেশের মানুষরা আগে আপনি খাওয়াতে হবে। হ্যাঁ বর্তমানে বন্ধ আছে, এবং এটা নাকি আগামী শুনতেছি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হবে। এখন যদি মাছের আমদানি হয় তাহলে আপনি বিদেশে রপ্তানি করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আগে বাংলা জনগণে ইলিশের মাছের স্বাদ তাদের আর উপভোগ করাই তৈরি। সরকারের নির্দেশনা মোতাবেক 14 অক্টোবর থেকে 14 নভেম্বর এই 22 দিন আমাদের সফলভাবে মাইলি সরকার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজকে
ইলিশ রক্ষা কার্যক্রম, আমরা জাটকা রক্ষা কার্যক্রম শুরু করব। আপনাদের মাছ সকাল থেকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছের সংখ্যা একটু কম হলেও আকারে এই অনেক বড় এবং বড় সাইজের ইলিশ যেহেতু আমরা পাচ্ছি। আমাদের যে লক্ষ্যমাত্রা 52,000 মেট্রিক টন গত বছর আহরণ করেছিলাম, এবছর 60,000 মেট্রিক টনে আমরা আশা করছি যে 60,000 মেট্রিক টন মাছ আমরা আহরণ করতে পারব। আমরা যেহেতু আমরা পিক সিজনে মাছ একটু কম পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু শীত সিজনে এবং সারা বছরই কিন্তু ইলিশের আহরণ আমাদের বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমরা অবশ্যই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।